নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো, আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। রেজাল্ট আনবেন কীভাবে বা রেজাল্ট প্রিন্ট আউট করবেন কীভাবে, তার জন্য দেখতে হবে ভিডিওটি পুরোটা। আর সেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 17ই জুলাই অর্থাৎ আজ প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এইবারে উচ্চ মাধ্যমিকে কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না, জানিয়ে দিয়েছেন শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। বিকেল 3:30 সাংবাদিক সম্মেলনের পর বিকেল 4:00 থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে, রেজাল্ট নেওয়া যাবে প্রিন্ট আউটও। এবছর মোট 7 লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। চলতি বছরে 12ই মার্চ থেকে শুরু হয় পরীক্ষা, তারপর করোনা পরিস্থিতির কারণে মাঝপথে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় পরীক্ষা, বাতিল হয়ে যায় 15টি বিষয়ে পরীক্ষা। বাকি থাকা বিষয়ে মূল্যায়ন কীভাবে হয়েছে তা আজ রেজাল্ট ঘোষণার সময় জানাবেন সংসদ সভাপতি। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য যে ওয়েবসাইটগুলো হলো wbresult.nic.in, www.exametc.com, www.result.shiksha, www.westbengal.shiksha, www.indiaresult.com, www.jagoronjosh.com। এবং এই লিঙ্কগুলি সবকটায় নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে রেজাল্ট অনায়াসে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।